আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে গিয়ে কি দেখাবো, চিপেস্ট ল্যাপটপ মার্কেট ইন কলকাতা। ঠিক আছে, আপাতত আমরা দেখছি আসুস জেনবুক, জাস্ট অন্য লেভেলের একটা ল্যাপটপ। এখানে ডবল টাচ স্ক্রিন আছে, এটা কি এখানেও টাচ হয়? ওয়াও, জাস্ট অন্য লেভেল। আর একটা জিনিস, তোমরা কি বড় লোক? বড় লোক না তো, বড় লোক শুধু আমি একা। ঠিক আছে, আর বলবি না, যাই বড়। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি অনেক জায়গায় যাচ্ছি, আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো কোথায় কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে যেতে যেতে আলোচনা করছি। তো আগে চলো যাওয়া যাক। ব্যাপারটা হচ্ছে এখন আমরা বালিগঞ্জ স্টেশনে নেমে একটু সামনের দিকে আসলাম। আমরা বাড়ির থেকে সেরকম কিছু খেয়ে আসিনি, জাস্ট একটু ছাতু খেয়ে এসেছি। কুনাল 6টা ম্যাগি না 5টা ম্যাগি খেয়ে এসছে, আর আমরা এখন পেটাই বড়টা খাচ্ছি। কোথায় গেল বড়টা? এই যে, তো এখন একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর এখান থেকে হাঁটা পথ হেঁটে যেতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে কোথায় যাচ্ছি কুনাল আজকে? রাস্তায়। না, রাস্তায় জানি, কিন্তু মানে লোকেশনটা, মানে লোকেশন বলছি কেন, মানে কোন জায়গাটা যাচ্ছি, কি কিসের জন্য যাচ্ছি আমরা? এক্সপেরিমেন্টের বালিগঞ্জ প্যালেস। ইয়েস, ওখানে আজকে একটা এক্সিবিশন আছে, খুব ভালো এক্সিবিশন। কার এক্সিবিশন? এই ক্লিপটা আমাকে কাটতে হবে। হ্যাঁ, কার এক্সিবিশন যেন ভুলে গেছি নামটা। সুনীল জানা, হ্যাঁ, পেটে আসছিল কিন্তু মুখে আসছিল না। তো সুনীল জানার এক্সিবিশন, তো আমরা আজকে ওখানেই যাচ্ছি। এই খাস না, দাঁড়া, আমি খাই, দাঁড়া, আমাকে টাইম দে একটু। তো ব্যাপারটা হচ্ছে এখন খেয়ে দে, এখন হেঁটে হেঁটে ওখানে যাব, তারপরে আরেকটা জায়গায় যাব, সেটা বলছি কোথায় যাব। আগে খেয়ে নি, তারপরে কথা বলছি। লাগবে না, থাম্বনেইলে দেখে নিও। হ্যাঁ, থাম্বনেইলে দেখে নিও। ও, দেখে নিয়েছো অলরেডি। তো আমরা খাওয়া দাওয়া করে আপাতত এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে এক্সিবিশন হলের দিকে। কুনার ওখানে পেছনে চা খেতে দাঁড়ালো, আসছে হেঁটে হেঁটে, আর আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। জানি না কতক্ষণ লাগবে, বাট কিছুক্ষণ ধরে এখন হেঁটে যাচ্ছি। না না, চলে আসবে। আমরা কেউ চিনি না, কুনাল হচ্ছে জলজ্যান্ত ম্যাপ, তোমরা আগেই জানো। ওই সব ম্যাপ দেখে এখন নিয়ে যাচ্ছে আমাদের। এ দাঁড়া, এখান থেকে কোন দিকে যাব? এখান থেকে দুটো রাস্তা, যে কোনো একদিকে যেতে হবে। ঠিক আছে, কুনাল না আসলে এটা একটা কথা বলবো, ছেলেটা আসছে। না, ওরকম করে যেতে গেলে দেখা গেল আমরা অন্য জায়গায় পৌঁছে গেলাম লাস্টে। আর সব কিছু মানে যা যা প্ল্যান করে এসে সব কিছু করা হবে না। আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে গিয়ে কি দেখাবো, চিপেস্ট ল্যাপটপ মার্কেট ইন কলকাতা। ঠিক আছে, আর একটা জিনিস, তোমরা কি বড় লোক? বড় লোক না তো, বড় লোক শুধু আমি একা। ঠিক আছে, আর বলবি না, যাই বড়। তো আমরা এখন চলে এসেছি আমাদের এক্সিবিশন হলে। আমরা এখান থেকে ছাড়িয়ে চলে গেছিলাম, বাট আমরা ফার্স্টে বুঝতে পারিনি। তো কুনাল আমাদের বললো যে এখানে এক্সিবিশন। তো এই যে 22nd and 3rd ফ্লোর বালিগঞ্জ প্লেস, এটা কী দেখাচ্ছে? তো আমরা এখন সিঁড়ি উপরে উঠছি, উঠতে উঠতে যাচ্ছি। ছেলের স্টোরেজের জন্য ছেলে ব্লগ করতে পারছে না, ওখান থেকে ক্যামেরা বের করে না। তো এখন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যাচ্ছি 2nd floor মেবি। ওনারা চলে গেছে আগে, ছেলে এখন ব্লগ করতে করতে আসছে। আমরা জাস্ট এক্সিবিশন হলের ভেতরে ঢুকে ফার্স্ট এই ফটোটা দেখলাম, আর 2nd হচ্ছে এই ফটোটা। এটা হচ্ছে হাওড়া ব্রিজের ফটো, যখন হাওড়া ব্রিজ তৈরি হচ্ছিল। 3rd এটা, আর এখানে আরও আছে। নেই ওখানে? আছে। ওয়াও ওয়াও, নাইস। তো আমরা এখন আপাতত ফটোগুলো সব চেক করছিলাম, জাস্ট অন্য লেভেলের ফটোগ্রাফার ছিলেন। তো বেশিরভাগ ফটো হচ্ছে 40s and 50s এর ফটো। তো ব্যাপারটা হচ্ছে যখন আমাদের হাওড়া ব্রিজটা তৈরি হয়েছিল, পুরো হাওড়া ব্রিজের ডকুমেন্ট্রি উনি করেছিলেন। তো আমরা এখন ফটোগুলোই চেক করছি, জাস্ট মানে অন্য লেভেলের এক্সপিরিয়েন্স করছি। ফটোগুলো বেশিরভাগ ব্ল্যাক অ্যান্ড, মানে তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরাই ছিল, তো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরাতেই তোলা, আর কনসেপ্টগুলো জাস্ট অসাধারণ। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আপাতত আমরা মানে এতক্ষণ বসে আমরা সোড়াগুড়া আর হচ্ছে গিয়ে সুনীল জানার কিছু বুকস যেগুলো পাবলিশ হয়েছে লিমিটেড এডিশন, সেগুলো আমরা চেক করছিলাম। তো জাস্ট মানে অন্য লেভেলের, মানে আমি তো দেখে জাস্ট এখনও আমি ভাবছি ফটোগুলো নিয়ে, মানে আমার এই বইগুলো জাস্ট অন্য লেভেলের লেগেছে। তো এতক্ষণ ধরে আমি এগুলোই চেক করছিলাম আমরা বসে, আমরা তিনজন বসে। তো আপাতত এগুলো কমপ্লিট, তো এবার আমরা এখন এখান থেকে বেরোবো। ও, আজকে থাম্বনেইল নিতে কিন্তু ভুলিনি আমি। হ্যাঁ, বুঝতে পারছি না,
তুই ডিলিট করলে তার মেরে ফেলে দেবো আমি। তো আমরা জাস্ট এখন আর্ট গ্যালারি থেকে বাইরে এসে এখন এখান থেকে যাব। আমরা কোথায় আছি? এখান থেকে ইমল যাব, যেটা হচ্ছে আমাদের চিপেস্ট, আমাদের না সবার চিপেস্ট ল্যাপটপ মার্কেট যেটা। তো সেখানে যাব এখন, যেহেতু শুভম আমাদের সবাইকে মানে আমাকে আর কুণালকে একটা একটা করে ল্যাপটপ কিনে দিচ্ছে। ও 2 লাখ টাকা নিয়ে এসছে আজকে ল্যাপটপ কেনার জন্য, আমাকে আর কুণালকে গিফট করবে। আর বিয়ে তো এই ভাই, এটা দেবো কিন্তু আমি। গরিবদের যে জায়গা, খাওয়ার জায়গা ডেকার্স লেন, তো সেখানে আমরা যাচ্ছি আপাতত। প্রচন্ড খিদে পেয়ে গেছে, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, তো ওখান থেকে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা ধীরে সুস্থে ইমল যাব। ইমল থেকে ঘুরে তারপরে বাড়ি। এরা দুজন এখন বাসের জন্য ওয়েট করছে, আমিও বাসের জন্য ওয়েট করছি। তো আপাতত এখন আমরা সেই ট্রাম লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ডেকার্স লেন খেতে। ডেকার্স লেন খেতে না, ডেকার্স লেনে খাবার খেতে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সবার মোটামুটি খিদে পেয়ে গেছে হেভি, আমার তো প্রচণ্ড পেয়েছে, আর বাকিদের জানি না কুণালেও পেয়েছে। তো এখন গিয়ে কি কথাবার্তা কি আর করবো, আমি হচ্ছে নিউ ব্লগার। এখন গিয়ে একদম পুরো ভালোভাবে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে তারপরে ইমল যাব। যারা বাইরের থেকে এসে ব্লগ দেখবে তারা তো আমাকে খিস্তি দেবে যে যে আমার থাম্বনেলে একটা দিয়ে সারাদিন অন্য কাজ করে বেড়াচ্ছে। তো কি হয়েছে, থাম্বনেলে যেটা থাকে সেটা থাকে ভিডিওর 5%। ইয়ো, তো চলে এসেছি এখন ডেকারসেনের সামনে, রাস্তা ক্রস করতে হবে, আমি ডেকারসেনে ঢুকে তারপরে আবার কথা বলছি। তো এখন ঢুকলাম ডেকারসেন, আর সবসময়ের মতো ডেকার্স লেন ভিড়। তো খাবার আমাদের অর্ডার করা কমপ্লিট, এবার খাবারটা আসবে তারপরে আমরা খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়েছি আমি বলে বোঝাতে পারছি না যে আমার কতটা খিদে পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা চলে এসেছি ইমলের সামনে, আর এখন ভেতরে ঢুকবো। ঢুকতে দেবে তো? তো অবশ্য আমরা এখন একটা ল্যাপটপ স্টোরে ঢুকবো, এখানে ল্যাপটপ দেখতে। এখানে চারিদিকে ল্যাপটপ রাখা আছে। মোবাইলের লেটেস্ট মডেল এখন এসছে, লেটেস্ট টেকনোলজি 11 জেনারেশন আইসেন আছে, রাইজেন 7 দিয়েছে, 5800 এইচ এক্সা প্রসেসর দিয়ে, মোটামুটি স্টার্টিং অ্যারাউন্ড 1,15,000 অ্যাপ টু আপনার চলে যাবে 1,88,000। এখন ওই শোরুম থেকে আর একটা শোরুমে আসলাম ল্যাপটপ দেখতে। আসুসের মডেলগুলো রাখা আছে এখানে, এইচপি হিটটাস রাখা আছে, এটা বেশ ভালো। এটার প্রাইসিং হচ্ছে 83,499, এটাও বেশ ভালো। উইন্ডোজ ভুলে গেছি, আমরা উইন্ডোজ ভুলে গেছি যে কেমনভাবে কী করতে হয়, ঠিক আছে, আর কিছু বলার নেই। এখানে এইচপি প্যাভিলিয়ান রাখা আছে, তো এইচপি প্যাভিলিয়ান পড়ছে গিয়ে 72999, i5 এটা, 8512। এটা লিনোভো তো? বাট আমার লিনোভোর এই মডেলটা দারুণ লেগেছে, লিনোভো ইয়োগা। এর ব্যাকটা জাস্ট অন্য লেভেলের একটা ফিনিশিং, দারুণ লাগছে এটা। এটা 89499 প্রাইস আছে। অন করে দেখি একটু, যা অন হচ্ছে না, খারাপ হয়ে গেছে নাকি? অ্যাট লাস্ট এতক্ষণ খোঁজার পর আমি এইচপি ওম্যানটা দেখতে পেলাম, জাস্ট অন্য লেভেলের একটা লুক এইচপি ওম্যানের। আর এটার প্রাইসিং এখানে আছে 79542। আপাতত আমরা দেখছি আসুস জেনবুক, জাস্ট অন্য লেভেলের একটা ল্যাপটপ, এখানে ডবল টাচ স্ক্রিন আছে। এটা কি এখানেও টাচ হয়? ওয়াও, জাস্ট অন্য লেভেলের। এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ব্রাইটনেসের জন্য, বাট এটা আমার হেভি লেগেছে। প্রাইসিং 98599 আছে। শুনুন, আমাকে একটা গিফট কর এটা। অবশ্য তোমরা যদি আমার ম্যাকবুকের ভিডিওটা দেখে না থাকো তো গিয়ে দেখে আসো, আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তো আমরা এখন ঢুকবো আসুসের শোরুমে। জাস্ট লাল কালারের লাইট জ্বলছে আর ভেতরটা অন্ধকার করে রেখেছে। জাস্ট এই লোগোটা অন্য লেভেলের লাগছে, আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই চেয়ারটা। আমাদের মোটামুটি দেখা কমপ্লিট এখানে ল্যাপটপ। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি কেউ আসুসের কোনো ল্যাপটপ কোনো প্রোডাক্ট এখান থেকে মানে নিতে চাও, তো তোমরা এখানে ইমলে চলে আসবে এই আঙ্কেলের শোরুমে। এখান থেকে তোমরা অনেক কম প্রাইসে খুব ভালো জিনিস পেয়ে যাবে। এই আঙ্কেলের সঙ্গে আমার নাম বলে দিলে
তোমরা এখান থেকে এসে নিতে পারো। তো খুব ভালো প্রাইজিং এর মধ্যে আঙ্কেলের কাছে সব কিছু আছে। তো থ্যাংক ইউ আঙ্কেল আমাদেরকে সব কিছু দেখানোর জন্য, থ্যাংক ইউ ফর এরকম একটা ভিডিও বানানোর জন্য। তো আমাদের স্টোরে আসো, ভাইয়ের নাম বলবে, কোনো অসুবিধা নেই। আর এটা আমাদের কলকাতায় একমাত্র আরজি এক্সক্লুসিভ স্টোর, সেখানে আপনি বেস্ট প্রোডাক্ট আপনি চেক করে নিতে পারবেন যে আপনার কী কনফিগারেশন দিয়ে আছে, কী প্রোডাক্ট লাগবে। থ্যাংক ইউ। তো আপাতত আমরা ইমল থেকে বেরিয়ে এখন সামনে একটা লেবু জলের দোকানে দাঁড়িয়েছি লেবু জল খাওয়ার জন্য। আর তোমরা যদি কেউ ল্যাপটপ কিনতে চাও তো এখানে দেখে কিনতে পারো, মানে তোমাদেরকে একটু দেখে বার্গেনিং করে তারপরে তোমাদেরকে কিনতে হবে, কেননা এখানে অনেক সময় ভুলভাল দামও বলে। তো তোমরা অবভিয়াসলি এখানে আসতে পারো, এটা এখানে তুমি দেখে নিতে পারলে অনেক কমে দামে অনেক ভালো জিনিস পেয়ে যাবে। তো আমাদের লেবু জল এখন রেডি হচ্ছে, ও পুদিনা জল, সরি পুদিনা জল আমি ভুল বলেছি, ওটা পুদিনা জল। তো ব্যাপারটা হচ্ছে এখন এখান থেকে গিয়ে বাস ধরবো, বাস ধরে ওখান থেকে স্টেশন, স্টেশন থেকে ট্রেন, তারপরে বাড়ি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার চ্যানেল নতুন এসছো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই। তো আপাতত এখন আমরা এখান থেকে গিয়ে বাস ধরবো, বাস ধরে তারপরে বাড়ি, মানে বাস ধরে বাড়ি না।